সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার ক্ষেত্রে সাতটি মূলনীতি রয়েছে, আর এই সাতটি মূলনীতি আমাদেরকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি কিনা নোবেল প্রাইজ প্রাপ্ত। আর এই নোবেল প্রাইজ প্রাপ্ত এই লরেট তিনি আমাদেরকে সামাজিক ব্যবসায় শিখিয়েছেন, যা হচ্ছে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের সাতটি মূলনীতি তিনি আমাদের দেখিয়েছেন, যা কিনা আমরা আজকে শিখব। মূলনীতির মধ্যে প্রথমত হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যটা হচ্ছে তুমি কখনো মুনাফা অর্জনের জন্য সামাজিক ব্যবসা করতে পারবে না। তোমাকে যেটার জন্য ব্যবসা করতে হবে তা হচ্ছে জনকল্যাণ। তুমি যদি জনকল্যাণের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা ডোনেট করতে পারো বা দান করতে পারো, সেই ব্যবসাটাকে আমরা বলবো সামাজিক ব্যবসায়। কার্যকর এবং দক্ষ। তুমি দান বা ডোনেশন নিয়ে ব্যবসা করলেও তুমি কিন্তু হেলাফেলা করে ব্যবসাটা করতে পারছো না। তোমাকে এই ব্যবসায় দক্ষতা অর্জন করতে হবে এবং তোমাকে কস্ট সবচেয়ে বেশি পরিমাণে কমিয়ে তোমার যে প্রফিট সেটা সবসময় ম্যাক্সিমাইজ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু কখনো মুনাফার জন্য ব্যবসাটা করবো না। মুনাফা আমরা ব্যবসাটা করবো বেসিক্যালি জনকল্যাণের জন্য, কিন্তু তাই বলে তুমি হেলাফেলা হয়ে যেতে ব্যবসা না করো। দ্যাটস ওয়াই বলা হয়েছে কার্যকরভাবে অর্থাৎ কস্ট কমিয়ে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কাজটা তোমাকে করতে হবে ঠিকই, কিন্তু সেই প্রফিটটা ঘুরে ফিরে তোমাকে আবার ব্যবসার ক্ষেত্রেই কাজে লাগাতে হবে। ডোনেশন। হ্যাঁ, আমি কীভাবে আমার ব্যবসায় মূলধন যোগান করব। মূলধন যোগান করার জন্য আমি কখনো লোনের জন্য অ্যাপ্লাই করব না, কেননা লোনের জন্য অ্যাপ্লাই করলে আমাকে আবার ইন্টারেস্ট বিয়ার করতে হয়। দ্যাটস ওয়াই আমি কী করবো, সমাজে যারা রিচ পিপল আছে, যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ, তাদের যাদের কাছে অনেক অলস পরিমাণ অলস টাকা থাকে, তাদের কাছ থেকে আমরা ডোনেশনের মাধ্যমে ব্যবসায় মূলধনের যোগান করব। মুনাফা ইকুয়ালস টু মূলধন, এটার মানে হচ্ছে আমার ব্যবসায় যদি কেউ 100 টাকা ডোনেট করে থাকে, বছর শেষে আমি 115 টাকা করলাম, কিন্তু আমি এই যে পনেরো টাকাটা আমি তাকে দিব না, আমি তাকে বছর শেষে 100 টাকাই ফেরত দিব, তাহলে এই 15 টাকা কোথায় যাবে? এই 15 টাকা আমি আবার আমার ব্যবসায়ের উন্নয়নের কাজে লাগাবো। অর্থাৎ যে পরিমাণ মুনাফা হবে সেই মুনাফাটা সম্পূর্ণরূপে ব্যবসায়ের। সমাজ বান্ধব। হ্যাঁ, এমন কোনো কাজ আমি সামাজিক ব্যবসায় বা সোশ্যাল বিজনেসে করতে পারবো না যা কিনা আমার সোসাইটির জন্য হ্যাম্পার। দ্যাটস ওয়াই আমাকে খুবই সোশ্যাল ফ্রেন্ডলি হতে হবে এবং সোশ্যাল ফ্রেন্ডলি ভাবে আমাকে ব্যবসায় করতে হবে। ন্যূনতম মজুরি। তুমি ডোনেশন নিয়ে ব্যবসায় করছো, এর মানে কিন্তু এই না যে তুমি তোমার শ্রমিকদেরকে কোনোভাবে অবহেলা করবে। শ্রমিকদেরকে তোমার ন্যূনতম মজুরি ঠিকই দিতে হবে, যেই ন্যূনতম মজুরি বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের আর সব ধরনের ইন্ডাস্ট্রি বা ব্যবসার ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক সম পরিমাণে মজুরি তোমাকে তোমার শ্রমিককে দিতে হবে। বিনিয়োগ বান্ধব। ব্যবসাটা এমন হতে হবে যাতে করে আমার সমাজের অন্যান্য যারা নাকি ধনী ব্যক্তিবর্গ, তারা যাতে আমাকে অনেক বেশি পরিমাণে ডোনেশন বা দান দিতে প্রস্তুত হন। দ্যাটস ওয়াই আমাকে এটা বিনিয়োগ বান্ধব করতে হবে, অর্থাৎ আমার প্রমোশনটা ঠিকভাবে করতে হবে।